নজর রাখবো পরের খবরে। প্রচার পর্বে ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন আমল চক্রবর্তীর প্রচার। ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে আমল চক্রবর্তী। কলকাতা পৌরসভা নির্বাচনের ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমল চক্রবর্তী প্রচারের ছবিটা দেখতে পাচ্ছেন। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, আমি চলে যাব অনুপমের কাছে। অনুপম, প্রচার পর্বে জনসংযোগ ছাড়া আর কি কি বার্তা তুলে ধরলেন আমল বাবু? তো দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, বর্ষীয়ান নেতা, দীর্ঘদিন ধরে কংগ্রেস করছেন, ১৯৯৫ সালে প্রথমবার টিকিটে দাঁড়ান কলকাতা কর্পোরেশনে, কিন্তু বারবার কয়েকবার হারার পর অবশেষে ২০১০ সালে জয় ছিনিয়ে নেন। ডেপুটি মেয়র, তৎকালীন ডেপুটি মেয়র কল্যাণ মুখার্জিকে তিনি হারিয়ে দেন। তারপর থেকে একটানা এই কলকাতা পুরসভা ১৪ নম্বর ওয়ার্ডে জিতে আসছেন অমল চক্রবর্তী। বর্ষীয়ান নেতা, তৃণমূল কংগ্রেস আবার তার উপর ভরসা রাখলো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কর্মী সমর্থকদের নিয়ে রয়েছেন, উষ্ণ অভ্যর্থনা চলছে এবং ফাঁকে প্রচার চলছে। এই মুহূর্তে কর্মী সমর্থকরা রয়েছেন, মিষ্টিমুখ চলছে এবং ফাঁকে ফাঁকে প্রচার চালিয়ে যাচ্ছেন, দেওয়াল লেখা সবটাই চলছে। আমি একবার সামগ্রিক ছবিটা দেখিয়ে নেবো এবং অবশ্যই তুমি দেখতে পাচ্ছ অমল চক্রবর্তী সমর্থনে কর্মী সমর্থকরা এই মুহূর্তে দেওয়াল লিখছেন। নিঃসন্দেহে বর্ষীয়ান নেতা দীর্ঘদিন ধরে রাজনীতিতে রয়েছেন, রাজনীতির শুরুটাই তার প্রথমে কংগ্রেস থেকে, কংগ্রেসে রাজনীতি ছিল, রাজনীতি করতেন কংগ্রেসে, তারপর তৃণমূল কংগ্রেস যখন গঠন হলো তখন থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। অর্থাৎ বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম দিকের নেতা, অর্থাৎ প্রথম জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছেন অমল চক্রবর্তীর সাথে একবার কথা বলবো। অমলদা, যেটা আপনার কাছে জানতে চাইবো মূলত, যে দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে রয়েছেন বর্ষীয়ান নেতা, কংগ্রেস করতেন তারপর তৃণমূল কংগ্রেস, ২০২১-এ দাঁড়িয়ে দল আপনার ওপর ভরসা রাখলো, কি কি বলবেন দল? মমতা ব্যানার্জি আমাকে ছোটবেলা দিয়ে চেনে, আমি অজিত পাজের সাথে থাকতাম এবং আমাকে মমতা দি প্রথম টিকিট দিয়ে বলেছে, ভোলা তুই যা এবার ভোটে দাঁড়াবি ১৪ নম্বরে। আমাকে মমতা ব্যানার্জি অজিত পাজার মরে যাওয়ার পর মমতা দি নিজে দায়িত্ব নিয়েছে, তোর গার্জিয়ান আজ থেকে আমি, আমি আজ পর্যন্ত দল চেঞ্জ করিনি এবং দলের যা কাজ দেয় আমি সেইভাবে করি। এবং তৃণমূল কংগ্রেস আমাকে এর আগেও আমি বলেছিলাম, আমাকে যদি দল যেইভাবে রাখবে সেইভাবে তৃণমূলে রয়ে আমি কাজ করব। আমাকে আবার টিকিট দিয়েছে, আমি চাইব আমার ওয়ার্ডের জনসাধারণ কর্মীরা সবাই যেন একসঙ্গে আমরা মিলে আবার আমরা ভোটে, বেশি ভোটে জিতে আনতে পারি এবং দলকে শক্তিশালী করতে পারি। যেই সময় দলের, যেই সময় দলের ক্রুশিয়াল টাইম, অর্থাৎ দল ছেড়ে যখন একের পর এক নেতারা চলে যাচ্ছেন, আপনি বর্ষীয়ান নেতা কলকাতা শহরের একটা ছোট্ট ওয়ার্ড ধরে রাখলেন, কীভাবে পালসটা ধরে রাখলেন? কখনো মনে হয়নি দল বদলাই? মানুষের কাছে কাজ করতে হবে, মানুষের কাছে কাজ করলে মানুষ ভোটের দিকে তাকায় না, মানুষ তাই আমাদের দিকে। সব থেকে মানিকতলায় ৮,০০০ কত ভোটে লিড দিয়েছে, ৮,০১৪ ভোটে লিড দিয়েছে মানিকতলা, আর অন্য অন্য ওয়ার্ড এত ভোট লিড দিতে পারেনি। তাই আমি মানিকতলার মানুষকে, আমার ১৪ নম্বর ওয়ার্ডের মামাটি মানুষকে আমি ধন্যবাদ জানাই, এবারও আমি ধন্যবাদ জানাবো, তাদের আশীর্বাদ নিয়ে আমার কর্পোরেশনে আমি ভালো করে কাজ করব। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি বরাবর বলেন আমার নিজের প্রতিদ্বন্দ্বী আমি নিজেই, বিরোধী দলকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না, কিন্তু এবারে তো ছবিটা পাল্টে যাচ্ছে, বিরোধীরা ৭৭টা আসন বিধানসভায়, এবার তো মানবেন যে আপনার বিরোধী কেউ আছে? আমি মনে করি না যে তারা কোনো ধোপে টিকবে, তারা অনেক জায়গায় এজেন্ট দিতে পারবে না, এবং যারা বিজেপি করেছে তারা ভুল করেছে ভেবে আবার আমাদের তৃণমূলেই যোগ দেবে। একটা শেষ প্রশ্ন করবো, অজিত পাজা না মমতা ব্যানার্জি রাজনীতিতে কাকে এগিয়ে রাখবেন? মমতা ব্যানার্জি বর্তমানে এগিয়ে আছে, একদমই তাই। কংগ্রেসের বর্ষীয়ান নেতা কংগ্রেস করতেন এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস করছেন, তার বায়োডাটার দিকে যদি তাকানো যায় তাহলে তুমি দেখবে যে ১৯৯৫ সাল থেকে তিনি রাজনীতিতে রয়েছেন, তার এই যে রাজনীতিতে একটা দীর্ঘ সময় ধরে থাকা তার বায়োডাটাতে স্পষ্ট করছে, কংগ্রেসের ঘরের ছেলে অবশেষে তৃণমূলে আসা, কিন্তু নেত্রী হিসাবে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখছেন। ধন্যবাদ অনুপম।